আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার কিচেনে। আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের জন্য আমার আজকের আয়োজনে রয়েছে একটা ভিন্নধর্মী বিরিয়ানির রেসিপি, সেটা হচ্ছে চিকেন মাইবুজ। কুয়েতের একটা অথেন্টিক বিরিয়ানির রেসিপি হচ্ছে চিকেন মাইবুজ। যদিও মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই এই বিরিয়ানিটার অনেক কদর রয়েছে, কোনো ধরনের টক দই এবং দুধের ব্যবহার ছাড়া বাসায় থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে যে এত মজার বিরিয়ানি তৈরি করা যায়, এই রেসিপিটা না দেখলে বা ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটা টমেটোর পিউরি তৈরি করে নিব। এই বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো। তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3-4 কোয়া বড় রসুন, ছোট টুকরা করে নিয়েছি, আর বড় সাইজের 2টো টমেটো কিউব করে কেটে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে এই রসুন আর টমেটোটাকে আমি একটু পিউরি করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে একটা পাশে রেখে দিব। আর আজকে আমি 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে চিকেন মাইবুজটা তৈরি করব। আর চিকেনটা কিভাবে কাটতে হবে সেটা একটু দেখিয়ে দিলাম। আমরা রোস্ট রান্না করতে যেভাবে করে একটা চিকেনকে 4 ভাগ করে নেই, সেভাবে করে আমি 4 পিস চিকেন নিয়েছি, ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছি। আর 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি, সেটাও পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তবে চাইলে পোলাওয়ের চাল ব্যবহার করেও আপনারা এই প্রিপারেশনটা করতে পারবেন। লাগবে পেঁয়াজ প্রায় 1.5 কাপের মতো। এই বিরিয়ানির আর একটা প্রধান উপকরণ হচ্ছে লেবু। শুকনা, এরকম আস্ত শুকনা কালো লেবু ব্যবহার করা হয় এই বিরিয়ানিতে। তবে যেহেতু সব জায়গায় সেই কালো লেবুটা অ্যাভেলেবেল না, তাই এরকম ছোট সাইজের আস্ত লেবু অথবা লেবুর খোসা অথবা লেবু পাতা ব্যবহার করে আপনারা বিরিয়ানিটা তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে লেবুর খোসা লেবু পাতা দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। আর এই বিরিয়ানিতে একটু জাফরান ইউজ করা হয়, সে কারণে আমি একটু গরম পানিতে 1 চিমটি পরিমাণে জাফরান দিয়ে ভিজিয়ে রাখলাম, পরে রান্নাতে ব্যবহার করব। তবে এটা সম্পূর্ণই অপশনাল, হাতের কাছে না থাকলে আপনারা না দিলেও হবে। তবে দিলে যেটা হয়, কালার আর ফ্লেভারটা সুন্দর আসে। একটা হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, গোলমরিচ 1/2 চা চামচ, এলাচি, দারুচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা, সেই সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। এবারে পেঁয়াজটাকে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর ডিসক্রিপশন বক্সে পুরো মশলার যে পরিমাপটা আছে সেগুলো দেয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পরে চিকেন পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে চিকেনটাকে একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই এর মধ্যে বাদবাকি মশলা ব্যবহার করব। এই তো চিকেনটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি সেই লেবুর খোসা। এবারে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। এই রেসিপিতে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করা হয় না, গোলমরিচ বা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়। তবে আমি কালারের সৌন্দর্যের জন্য আর একটু স্বাদের জন্য লাল মরিচটা ব্যবহার করেছি। এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি লেবু পাতাটাও দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম সেই টমেটো পিউরি আর 3-4টা কাঁচামরিচ টুকরো করে নিয়েছিলাম সেটা। দিয়ে দিব টমেটো কেচাপ প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। এবারে নেড়ে চেড়ে বেশ ভালো করে এই মশলাটা চিকেনের সাথে কুচিয়ে নিব। আর আমি লেবু পাতাটা এখানে ব্যবহার করেছি, আমার কাছে ছিল সেই কারণে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে শুধু লেবু অথবা লেবুর খোসা দিয়েও আপনারা কিন্তু রান্নাটা করতে পারবেন। লেবু পাতা দিতে হবে এমন কোনো কথা নেই, লেবুর ব্যবহার করলেই হবে, সেটা পাতা হোক বা লেবু হোক অথবা লেবুর খোসা হোক, এই আর কি। তো চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, জাফরান ভিজানো পানিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা এখানে এমনভাবে দিতে হবে যেন এই ঝোলটা দিয়ে আমরা চিকেনটাও সিদ্ধ করতে পারি আর সেই ঝোলের মধ্যে আমরা রাইসটাও রান্না করতে পারি। তো এই চিকেনটা সিদ্ধ হতে যেহেতু খুব একটা সময় লাগে না, তাই পানির পরিমাণ আমি চালের ঠিক ডাবল দিলাম, আর ঝোল ছিল প্রায় 1/2 কাপের মতো। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে এই চিকেনটাকে সিদ্ধ করে নিব। 10-15 মিনিটের মাঝে একবার নেড়ে দিতে হবে, চিকেনগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তবে চিকেন সিদ্ধ হতে যদি বেশি সময় লাগে, সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা ওইভাবে আরেকটু বাড়িয়ে দিবেন। তো প্রায় 15 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে ঝোল থেকে ছেঁকে তুলে নিব একটা প্লেটে।
মশলা কিন্তু আর কিছুই লাগবে না, সব মশলা দেওয়া হয়ে গেছে। দেখতেই পেলেন যে কত অল্প মশলা ব্যবহার করে এই বিরিয়ানিটা রান্না করা হয়, কিন্তু খেতে যে কত সুস্বাদু হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। চিকেনগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে চাল দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এখন পোলাওটার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে অপেক্ষা করব এর মধ্যে বলক ফুটে ওঠা পর্যন্ত। এর মধ্যে বলক চলে আসলেই আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। অন্যদিকে চিকেনগুলোকে একটু গ্রিল করে নিতে হবে, তার জন্য একটা গ্রিল প্যানে আমি একটু রান্নার তেল নিয়ে তার মধ্যে চিকেন পিসগুলোকে দিয়ে দিলাম। তবে এটা আপনারা চাইলে ওভেনেও করতে পারবেন, আবার চাইলে কিন্তু যে কোনো ফ্রাই প্যানে করে নিতে পারবেন। গ্রিল প্যানে লাগবে এমন কোনো কথা নেই, যার কাছে যেটা আছে সেইভাবে করে আপনারা চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলোকে উলটে পাল্টে একটু ফ্রাই করে নিব, এই যে দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। অন্যদিকে আমরা এখন পোলাওটাকে চেক করব 5 মিনিট পরে। এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদম গায়ে গায়ে চলে এসেছে চালের, এই পর্যায়ে উল্টে পাল্টে নিব। হালকা হাতে রাইসটাকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু যেহেতু বাসমতি রাইস এটা খুব সহজেই ভেঙে যাবে, তাই খুব সাবধানে হালকা হাতে নাড়তে হবে। এরপরে চুলার আঁচটাকে একদম লো করে রেখে এই পোলাওটাকে রান্না হতে দিব 10 মিনিটের জন্য। এরই মাঝে আমাদের চিকেনটাও ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর 10 মিনিট পরে পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে। এই যে একদম ঝরঝরে হয়েছে, একটু উল্টে পাল্টে নিচ্ছি আর এখন একটা সার্ভিং ডিশে আমি আপনাদেরকে সার্ভ করে সাজিয়ে দেখাবো। আমাদের কিন্তু তৈরি হয়ে গেল চিকেন মাইবুজ বা চিকেন বিরিয়ানি। এই রাইসটা খেতে অসম্ভব মজার, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা। এত অল্প উপকরণে যে এত মজার বিরিয়ানি রান্না করা যায় বাসায় একবার ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আজকের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হিমিকাস কিচেনের সাথেই থাকবেন। তো একটা থালার মধ্যে আমি রাইসটা নিয়ে নিয়েছি, রাইসের উপরে চিকেন পিসগুলো দিয়ে দিলাম আর সেই সাথে এখানে দইয়ের সালাদ আর কিছু কাবাবের সাথে পরিবেশন করেছি, ঠিক যেমনটা রেস্টুরেন্টে এই থালাটা সাজিয়ে পরিবেশন করা হয়। আর সৌন্দর্য বাড়ানোর জন্য একটু টমেটো স্লাইস আর পুদিনা পাতা দিয়ে দিলাম। সেই সাথে বিদায় নেওয়ার পালা, সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।